সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ডাক্তার নার্গিস মেডিকেল হেলথ কলকাতার তরফ থেকে। এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন, তার বিষয়ে আমাকে জানিয়েছেন ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখে। সে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করেছেন। তিনি লিখেছেন যে ডক্টর নিজাম ভাই, আমি রোগা পাতলা, আমি অনেক ঔষধ খেয়েছি, আমি অনেক পেডেন্ট ঔষধ, অনেক ট্যাবলেট, অনেক কিছু ঔষধ তিনি খেয়েছেন, ডাক্তারও দেখিয়েছেন, কিন্তু কিছুতেই সে তার সুস্বাস্থ্য গঠন করতে পারেননি, অর্থাৎ রোগা পাতলাই তিনি আছেন। তাই তিনি আমাকে বললেন, ভাই আপনি যদি আমাকে কিছু সাজেশন দেন হয়তো আপনার সাজেশনে আমি উপকৃত হব। তাই আমি সর্বপ্রথম সেই ভাইকে বলতে চাই, জানি না আপনার দেহে অন্য কোনো রোগ আছে কি না, যদি অন্য কোনো রোগ থাকে তাহলে সরাসরি আমার সঙ্গে আপনাকে আমার চেম্বারে এসে সাক্ষাৎ করে কথা বলতে হবে। তাছাড়াও আমি আপনাকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাকে উপকৃত করার চেষ্টা করছি। আর বিশেষ করে এই রকম রোগা পাতলা যদি কোনো ভাই থাকেন তাহলে আশা করছি তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ। এবারে আমি বলবো যে সুস্বাস্থ্য গঠনের জন্য, অর্থাৎ রোগা পাতলা থেকে মোটা হওয়ার জন্য প্রথমে আমি বলবো হোমিওপ্যাথিক মেডিসিন আলফালফা মাদার টিনচার। আলফালফা মাদার টিনচার, এই আলফালফা মাদার টিনচারটি আপনি ফার্মেসি থেকে কিনে নেবেন 30 ml, এবং 20 ফোঁটা করে প্রতিদিন সকালে সামান্য জল সহ খাবেন। এছাড়াও ফার্মেসি থেকে আপনি কিনে নেবেন 5 ফস। এই যে 5 ফস, আপনি যদি 5 ফস ট্যাবলেট অর্থাৎ বায়াকিলি কিনে নেন, 4টি করে ট্যাবলেট আপনি চুষে অথবা চিবিয়ে খাবেন 4 বার। এছাড়াও আপনি কিনে নেবেন লিফকল সিরাপ, যেটি হুইজেল কোম্পানির লিফকল সিরাপ। এতে আপনার ক্ষুধা বৃদ্ধি হবে, আপনার স্বাস্থ্য গঠন হবে, এবং আপনার লিভারের যাবতীয় সমস্যা যদি থাকে সেটা দূর করবে এবং আপনার দেহকে সুস্বাস্থ্য গঠনের দিকে আগিয়ে নিয়ে যাবে। লিফকল সিরাপটি কিনে নেবেন, আপনি প্রতিদিন দুপুরে এবং রাত্রে খাওয়ার আপনি আধা ঘন্টা মতো 30 মিনিট মতো আগে 1 চামচ করে অথবা 2 চামচ করে খাবেন। এছাড়াও বলবো যদি আপনার সেক্স সংক্রান্ত কোনো বা শারীরিক অন্য কোনো কমজোরি থাকে তাহলে আপনাকে 3টে আপনাকে ঔষধ কিনতে হবে এবং একটা শিশির নিতে হবে 100 গ্রামের। সেই 100 গ্রামের শিশির নিয়ে আপনাকে অ্যাগনাস্ট কাস্ট মাদার টিনচার 30 ml, অশ্বগন্ধা মাদার টিনচার 30 ml, এবং অ্যাভেনা সাতেবা মাদার টিনচার 30 ml, এই 3টি 30 ml করে নিয়ে ওই 100 গ্রামের কাঁচের বোতলে আপনি একসঙ্গে ঢেলে দেবেন, দিয়ে 10 বার এরকমভাবে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নিয়ে ওটা প্রতিদিন বিকালে 20 ফোঁটা করে সামান্য জল সহ সেবন করিবেন। এবং আমার ভাই লিখেছিলেন যে আমার মাঝে মাঝে স্বপ্নদোষ হয়। যদি আপনার মাঝে মাঝে স্বপ্নদোষ হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি সেলিনিয়াম 200 হোমিওপ্যাথি, সেলিনিয়াম 200 যে ঔষধটি আপনি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে কিনে নেবেন এবং প্রতিদিন রাত্রে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন। এর 1 টানা 7 দিন পর্যন্ত এটা স্বপ্নদোষের জন্য আপনি খেতে পারেন, তারপরে আপনি আমাকে আপনার রেজাল্ট আপনি আমাকে জানাবেন। এছাড়াও এর পূর্বে যে ঔষধগুলোর কথা বলেছি আপনি 1 টানা 15 দিন খেয়ে যান এবং 15 দিন খেয়ে যাওয়ার পরে আপনি আমাকে বলবেন, আশা করছি যে আপনি উপকৃত হবেন। আজকের মতো এ পর্যন্তই, আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। আপনারা কমেন্ট করে মতামত জানাবেন এবং শেয়ার করতে একদম যেন ভুলবেন না, কারণ একটা ভিডিও যদি এই সমাজকে উপকৃত করতে পারে, আমি ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিন আমি নিজেকে ধন্য বলে মনে করব। আজকের মতো এ পর্যন্তই,
সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।